আচ্ছা এটা কি মাছ দিন ছিল আছে না কি পেলে আজ মাছ ভালো মাছ ভালো চলেছ ও হচ্ছে ফাংশনের মতন কিছু হচ্ছে ফাংশন দেখতে যাবে কোথায় দেখতে যাবো রাত জানি তো চা হয়ে গেল এক গ্লাস চা আর কাঁচের গ্লাসে প্রত্যেকদিন খায় কিন্তু কাঁচের গ্লাসটাতে তেতো ভেজানো আছে এই জন্য স্টিলের গ্লাসে খাচ্ছে বড় এরকম কাঁচের গ্লাসে খায় চা তো আমার বেশি দরকার বেশি দরকার আর তারপরে তারপর জিঞ্জার দিয়েছো জিঞ্জার দিলে তো আরো সুপার হয়ে যায় হ্যাঁ ওইটা এনেছো এখন তার তো কাজ আছে দারুন মাছ এনেছো যে হ্যাঁ ভেটকি হ্যাঁ কি করছো গো বাইরে ভেটকি মাছ এনেছে তো ওই সন্ধ্যেবেলা বললাম কি রান্না হবে কি রান্না হবে বলে দাঁড়াও আমি মাছ দোকানিকে ফোন করছি দেখি কি মাছ পাওয়া যায় আর এই মাছের কথা বলেছিল একবার ভেটকি মাছের কথা তো ওই জন্য দোকানিকে আবার ফোন করলো বলে হ্যাঁ আছে চলে আসুন একদম টাটকা মানে হয়তো সন্ধ্যে সন্ধ্যে হয়তো বিক্রি হয়েছে আর ওতে বিক্রি সন্ধ্যে ধরেছে আর কি ধরে নিয়ে ফোন করেছিল তুমি হ্যাঁ 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 আমি ফোন করেছিলাম আমরা চলে এসেছি আজকে কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে সুস্মিতাই তো বসে পড়েছে ঠান্ডা তো প্রচুর পড়েছে বন্ধুরা সেই ঠান্ডাতে কিন্তু মাছ কাটছে ওই আমি আর ওর বাবা একটু টিভি দেখছিলাম তারপর দেখলাম এখানে কি হচ্ছে আমি বলি কি হচ্ছে একটু দেখে আসি তাই চলে এলাম আর সুস্মিতা তো মাছ কাটা একদম এক্সপার্ট কেটে কেটে হয়ে গেছি আচ্ছা ওটার জন্য মুগুর লাগবে নিয়ে আসবো বুঝছি এইখানে আছে আচ্ছা দিচ্ছি দাও আজকে কি বেশি ডিম পারে নিশুনিতা ডিম বলতে তিনটে আমি রেখেছি মনে হলো তো তুমি রেখেছো ওই তিনটে একটা ছিল আমি তাহলে ঘরে রেখে দিলাম বাবু এত বড় বড় বেগুন কোথা থেকে এনেছো গো আমি তো দেখে তো বাবাকে দেখালাম আমি বলি দেখো কি সুন্দর বড় বড় বেগুন মানে বাবা বলছে আব্বা আমার দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে খুব সুন্দর আর হচ্ছে বলছে ওগুলো কিন্তু খুবই হালকা বাবু ওজনে অনেক উঠেছে নরম তো একবারে একদম নরম হ্যাঁ নরম বলেই হালকা মানে মন তো দুপুরে ঘুমায়নি না না দুপুরে এই জন্য ঘুমিয়ে গেছে তারাই ঝুড়ি নেবে তো
হ্যাঁ জুলেস তো এরকম হলে তো ভাজতেও সুবিধা হয় হ্যাঁ 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 না না আমি তাহলে একা বলে দেবো তাই বাছুর হয়ে যাবে রবিবারের আগে আমার মনে হয় আচ্ছা সেও সে হোক আমি আমি আজ চিন্তা নেই ভেতরে ঢুকে দিদি না ওখানে থাকবে না না ঢুকি আবার নিয়ে মাছ ভাজা শুরু করছি এই মাছটা খুব নরম মাছ একটু কড়া ভালো করে গরম করে দিতে হবে না হলে ওই পাতে পাতে ছেড়ে যায় আমরা ওরকম ভেটকি মাছ ভাজার সময় মাছ ভাজা হয়ে গেছে মুড়ো লেজাটা আছে ভেজে নেব আর মুড় আজকে সন্ধ্যা থেকে ঘুমিয়ে গেছে দুপুরে ঘুমায়নি আজকে ঘুমিয়ে পড়েছে মুড়োটা কটা রাখা হয়েছে আর এই মাছ যেন সলিড হয় মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি কালিয়াটা রান্না করব আজকের করব ভেটকি মাছের কালিয়া সবাই ভালো আছেন তো আমার মা শুভ সন্ধ্যা বলেছে আমি এই যে ভালোটা খোঁজ নিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ গেলা দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিচ্ছি পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আবার হামান দিস্তা একটু থেতো করে নিয়ে সুন্দর থেতো করে নিয়েছি কত সুন্দর থেতো হয়েছে হয়ে এসছে এবারে আমি একটু তাপ কমিয়ে দইটা দিয়ে দিচ্ছি মা সুন্দর করে ফেটিয়ে দিয়েছে
জল ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি। তাই হয়ে এসছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এবার উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। তাই হয়ে এসছে, এবার নামিয়ে নেব। শীতের দিনে গরম গরম যত খাবে তত ভালো লাগবে, ভালো লাগবে। বড় মাছ পড়ে গেল আমার পাতে, ঠিক আছে। আমাদের মন তো ঘুমিয়ে গেছে। আমি লঙ্কাটা নিই, ঠিক আছে। তুমি এখন খুব লঙ্কা খাচ্ছ, তুই সারা তুলে নাও। বন্ধুরা চলে এসেছি, বসেও পড়েছি, গরম গরম একদম ধোঁয়া ওঠা। আজকে ওই রাত্রে আলু টমেটো মাখা আর ওই ভেটকি মাছের কারি, দারুণ। মাংসের হাত লাগলে সবকিছু ভালো লাগে, বলুন। একদম জমে গেছে, মানে এত তরকারিটা ঠিক মিষ্টি 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 দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি ঝাল ঝালও আছে। আর ভেটকি মাছটা তো অসাধারণ। টক ভাবো মানে ওই এটার জন্য ততটা টক বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। টমেটো আছে, দই আছে, গরম গরম ভাত মাছ। আমরা তো তবু রোজ রোজ তাড়াতাড়ি খেয়ে নিই, তোমাদের তো একটু দেরি হয়। আজকে বসে পড়ে ঘুমোয় না। আজকে দুপুরে ঘুমোয়নি, মনে থেকে একটু বিস্কুট খেয়ে বলছে আমি ঘুমিয়ে যাবো। কোলে শুতে দেখে ঘুমিয়ে বলছে, আমি তাহলে ঘুমোবে আজকে। দুপুরে না ঘুমালে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আমি ঘুমোন কিছু বলেন, ঘুমিয়ে পড়ো সকালে করে নেবে। হ্যাঁ চিবিয়ে ফেলেছে মনে হয়,
আমি আলু মাখাই তো একটু গ্রেভি দিয়ে দাও এটা তুমি নিয়ে নাও আর বেশি নেই আর আমাদের লাগবে না শুকনো শুকনো দিয়ে ঢেলে দাও বাটি করে ওই তো শুকনো শুকনোই হয়েছে কিন্তু এই গ্রেভিটা আমাকে খেতে ভালো লাগছে গ্রেভিটা দারুণ হয়েছে মানে অন্য দিনের চেয়ে আলাদা আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে আজকে আসছি টাটা টাটা টাটা